তোমরা নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত প্রাণ দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো, এটাই হলো আমার প্রধান আদেশ। মানুষে একে অপরের সেবা করা উচিত, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। ঈশ্বর সেবা স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো। যখন তোমরা প্রার্থনা করবে, নিজের ঘরে দরজা বন্ধ করে এক মনে প্রভুকে ডাকবে, দেখবে তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবেন। শত্রুকে ভালোবাসো ও তাদের মঙ্গল করো। নিজের হৃদয়ে ক্ষমা, দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে, তা তুমি দামি কোনো সরঞ্জামে দ্বারাও বানাতে পারবে না। শরীরকে হত্যা করা যায়, কিন্তু আত্মাকে ক্ষমা করা যায় না। তাকে ভয় পেও না যে শরীরকে হত্যা করে, বরং তাকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে। সেই মানুষই ধন্য যে বুদ্ধি ও জ্ঞান পেয়েছে, কারণ বুদ্ধির প্রাপ্তির উপর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান। সেটার লাভ সোনা পাওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান হয়। সাবধানে থাকো, সতর্ক থাকো এবং প্রার্থনা করো, কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না, ভগবানকে বিশ্বাস করো, আমাকেও তোমরা বিশ্বাস করো। করুণা এবং স্বভাব তোমার মধ্য থেকে কখনো যেন আলাদা না হয়ে যায়। পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো। এরকমটা করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়েরই ভালোবাসা পাবে, তুমি অনেক বুদ্ধিমান হবে। ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, আমি সর্বদা তোমার সাথে আছি, এমনকি এই দুনিয়ার অন্ত পর্যন্ত ও তোমার সাথেই থাকব। যে বুদ্ধিকে গ্রহণ করে নেয়, তার কাছে এই জীবন এক বৃক্ষের সমান হয়ে যায়। আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে, সে সত্যি ধন্য হয়ে যায়। যে নিজেকে বড় ভাববে, সেই সর্বদাই ছোট হবে। যে নিজেকে ছোট ভাববে, সে সর্বদাই বড় হবে। যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো, তাহলে সেটা তোমাকে বাঁচাবে, কিন্তু যা তোমার ভিতরে আছে যদি তুমি সেটাকে বাইরে না আনো, তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে। তোমার ভিতরে যত পাপ আছে, সেটাকে সবার আগে তোমার ত্যাগ করা উচিত। একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাকে ভালোবেসেছি। এইভাবে তোমাকে একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে, কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে। যারা তোমাকে ভালোবাসে, শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কথায় বলো, পাপীরাও তাই করে। আমি আছি
তোমার সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার ডাকো, দেখবে সাড়া পাবে আমার। দান করো, প্রতিদান তুমিও পাবে, আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও, যদি কেউ তোমার এক গালে চর মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও। যে আমার জন্যে নিজের ঘর পরিবার ভাই বোন মাতা পিতা এমনকি নিজের স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে, সে 100 গুণ সুখ পাবে এবং অনন্ত জীবনে সে অধিকারী হবে। যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের অন্তরাত্মাকে কষ্ট দেয়, তাহলে তার আর কি লাভ হলো? তুমি ব্যভিচার করো না, তুমি হত্যা করবে না, তুমি কখনো চুরি করবে না, তুমি লোভ করবে না, এই সমস্ত আদেশ তুমি মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো ঠিক তেমনি তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। তোমরা নিজের প্রভুকে বা নিজের সমস্ত প্রাণ দিয়ে পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো, এটাই হলো আমার প্রধান আদেশ। ধার্মিকতা জীবন নিয়ে আসে, দুষ্ট লোকরা পাপের পিছনে ছোটে এবং নিজেদের মৃত্যু ডেকে আনে। যারা পাপ কাজ করতে ভালোবাসে প্রভু তাদের ঘৃণা করে থাকে, কিন্তু যেসব লোক সৎ জীবনযাপন করে প্রভু তাদের উপর সন্তুষ্ট হন। ধার্মিকের কর্মফল জীবন বৃক্ষের মতো, জ্ঞানবান ব্যক্তিগণ অপরকে জীবন দান করে। ভালো লোকরা যেমন তাদের পুরস্কার এই জীবনে পায়, তেমনি মন্দ লোকরাও তাদের যা প্রাপ্য তা পাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু। ধন্যবাদ।